লোকসভা ভোটের আগে পাঁচ দিনে সাতটি জেলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কোচবিহার থেকেই সেই সফর শুরু হচ্ছে। আর কোচবিহার শহরের রাসমেলা মাঝে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে একাধিক প্রকল্পের শিলান্যাস করার কথা রয়েছে, এবং যে ছবি আপনাদের সামনে এই মুহূর্তে রেখেছি, সার্কিট হাউস থেকে সভামঞ্চ পর্যন্ত এভাবেই হাঁটতে হাঁটতে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শুভেন্দু, আমরা সেই ছবি দেখেছি সার্কিট হাউস থেকে যখন একেবারে হাঁটতে হাঁটতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এরপর তাঁর কি কি কর্মসূচি রয়েছে? দেখো, আজকে পূর্ব ঘোষণা অনুযায়ী 12টার সময় কোচবিহার রাসমেলা ময়দানে সেখানে সরকারি অনুষ্ঠান তিনি ইতিমধ্যে কিন্তু পৌঁছে গেছেন, এবং যেটা জানিয়ে রাখি 12টা বাজতে ঠিক 15 মিনিট আগে তিনি সার্কিট হাউস থেকে বেরিয়ে যান, এবং সেখান থেকে পায়ে হেঁটে প্রায় 1 কিলোমিটার রাস্তা কোচবিহার রাসমেলা ময়দান, সেখানে তিনি এসে পৌঁছন। এবং তিনি যখন আসছিলেন, দুধারে কিন্তু অসংখ্য মানুষ সেখানে ভিড় করেছিল, এবং তৃণমূলের কংগ্রেস এবং পক্ষ থেকে সেখানে কিন্তু তাকে স্বাগত জানানোর ব্যবস্থা করা হয়েছিল, এবং পুলিশ প্রশাসনেরও যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা এখানে কঠোর ছিল। এবং তিনি ইতিমধ্যেই মিনিট দশেক আগে কিন্তু তিনি কোচবিহার রাসমেলা ময়দানে যে মঞ্চ তৈরি করা হয়েছে সেখানে পৌঁছে গেছেন, এবং সেখান থেকে তিনি একাধিক প্রকল্পের কোচবিহারে উদ্বোধন করবেন, যার মধ্যে রয়েছে যেমন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বেশ কিছু তিনি বাসের উদ্বোধন করবেন, নতুন বাস। এছাড়াও যেটা দেখা যাচ্ছে যে কোচবিহার শহরের বিভিন্ন যে হেরিটেজ প্রকল্প সৌন্দর্যায়ন হয়েছে সেগুলোর কিছু উদ্বোধন করবেন তিনি। এছাড়াও বেশ কিছু প্রকল্পের শিলান্যাস করার কথা আছে তার, এবং একাধিক সরকারি যে প্রকল্প আছে সেই উপভোক্তাদের হাতে তিনি কিন্তু প্রকল্পের সুযোগ সুবিধা সেখান থেকে তুলে দেবেন। এবং এখান থেকেই ঠিক রাসমেলা মাঠের পাশেই এবিএমসিল কলেজের ময়দানে সেখানে হেলিপ্যাড তৈরি করা হয়েছে, অস্থায়ী হেলিপ্যাড। সেই অস্থায়ী হেলিপ্যাড দিয়ে কিন্তু তিনি শিলিগুড়ির উদ্দেশ্যে হেলিকপ্টারে রওনা হবেন। ইতিমধ্যেই তিনি মঞ্চে পৌঁছে গেছেন, এবং পরিষেবা অনুষ্ঠান কিছুক্ষণের মধ্যেই কিন্তু শুরু হচ্ছে। ধন্যবাদ।